ব্রয়লার ভর্তি গাড়ি হাইজেক, আরক্ষে জব্দ করিলে ব্রয়লার সহ দুখন গাড়ি। অপরাধী রণ্যভূমি হয়েছে পর্যবসিত হব ধরা জুরিয়ার বিভিন্ন অঞ্চল। একাংশ দুষ্কৃতিকারী এতিয়া নামি পড়ছে গাড়ি হাইজেকর দরে জঘন্য অপরাধত। শুক্রবারে বরঘাটর পৰা ব্রয়লার ভর্তি এখন টাটা মোবাইল গাড়ি মৈরাবাড়ি আহি থকা অবস্থাত আট বাততে জুরিয়ার ঠিংগাঁওর জিয়াবুর রহমান নামৰ এজন দুর্বৃত্তর নেতৃত্বত কেইজনমান দুষ্কৃতিকারী ব্রয়লার ভর্তি গাড়িখন হাইজেক করে জুরিয়ার ঠিংগাঁওলৈ আনে। গাঁওখনৰ ওমর ফারুক নামৰ লোকজনৰ ব্রয়লার ফার্মত ব্রয়লার মুরগিসমূহ নমাই থকা অবস্থাতে আরক্ষে গোপন সূত্রে জানিব পারি গাড়িসহ মুরগিসমূহ জব্দ করে। আনকি ব্রয়লার গাড়িখন হাইজেক করার ক্ষেত্রত ব্যবহৃত স্কর্পিও এখন গাড়িও আরক্ষে জব্দ করে। ময়রাবাড়ির পর ব্রয়লার গাড়ির মালিক আহি জুরিয়া থানাত মৌখিক জনাত, তারপর এস আই লক্ষ্মী বরাই জনায় যে ময়রাবাড়ির পর একটা পার্টি আইছে, তার লগত দিন দশ যাব লাগে, গাড়ি হাইজেক হয়েছে। তার পিছত আমি এই পার্টির লগত যাই ডিঙ্গাঁও বজারের পর ফারুক নামর ব্যক্তি এজনের গুদামর পর মুরগি আর তার কাগজে থাকা মুরগি অনা টাটা মোবাইল খন উদ্ধার করে দগ আর কিছু কি লই আনি লই আহ। এই গাড়ি দুটা নাম্বার জানি নাকি? এস 21 C8660 টাটা মোবাইল, এস 02 J9964 বলে দো। এই গাড়ি দুটা কেতিয়া হাইজ্যাক হয়েছিল? যোৱা ৰাতি বুলি কৈছিল গাড়ির ব্রয়লার মালিকে। ইয়াৰ মূল কালপিত ফারুক বুলি ন? মূল গাড়িজনের থাকা চালকে চিনাকি দুজন মানুহ, এইজন হল জিয়াবুর রহমান, স্কর্পিও গাড়ির চালক, আর মুরগিখিনি যত রাখিছিল এই গুদামর মালিক। দেড় লাখ টাকার নিচিনা পায়, 1,47,000 টাকা। তারপর আপনার 2 বছর ধরে মানে ঘুরে আছে টাকা নিয়ে। কালি মানে আপনার বরঘাট সিহতে যেটা মাল লুট করে আনি আছে, তারপর এই মূর সরু বেটু মানে জাগিরগুড়ের পর আছে আহি কইছে যে গাড়ি ল আর মূর গুদামত বল সিধা গাড়ি লই আতা। মানে সিহতে অভিযোগ স্থাপিত কইছে যে তো টাকাও 2 লাখ টাকা মানে নাই বিকে বলি কইছে। যদি বয়লার গাড়িতে আপনার বয়লার এবার লুট করে গাড়িত 1 টাকাও না থাকে। আর আপনার এইটো বিষয়ে মই একো না জানো। তারপর গাড়ি আনিলে ইয়াত আনলোড করিলে আপনার গুদাম হয়? হয়। আপনার নামটো কি আছিল? মোর নাম অমর ভাই। মোর ঘরু ভাই। ঘরু ভাইটির নাম কি? জিয়াবুর। জিয়াবুর লগত টকার লেনদেন আছিল? কিমান টকার লেনদেন আছিল? 1,47,000। কার লগত? হবিকুলর লগত। এই যে গাড়ির মালিক তো যায় মালিকের লগত আপনাদের লই আইছিল? লই আইছি। মই আনা নাই, মই যোৱাও নাই। এই হিয়তে আনিছে গাড়ির উপর আহি। তারপর মানে মই যেতিয়া রাতে 3টা বাজিছে তেতিয়া গম পালো যে মুরগি আনিছে। তো বগা স্কর্পিও গাড়িখন সেটো কার আছিল? এইটো আপনার জাগিরুড। গাড়িটো কার আছিল? জাগিরুড এটো জিয়াবুরে কব মই কোন আপনার হুরু বেটি লৈ আছিল গাড়িখন। না লিখা আছিল টাকা পাই আছিল, এটো কিবা লিখিত প্রমাণ আছে নাকি? রেকর্ডিং আছে গাড়ি ইয়াত আনিলে কি টাকাটো যে পাই আছিল এটো কিবা লিখিত প্রমাণ আছে নাকি? আপনার লেনদেন আছে যে তার লগত কিবা লিখিত প্রমাণ আছে নাকি? লিখিত প্রমাণ নাই, কিন্তু আপনার গাড়িটো আনি তারপর তাক ফোন মারিলে তো তোমার গাড়িটো লই আইছো, তুমি পয়সা লই গাড়িটো লই যাবা, রেকর্ডিং আছে এইখিনি কথা আপনার রেকর্ডিং দি দিম। অবশ্যে ঘটনার মূল অভিযুক্ত তথা স্কর্পিওখনৰ চালক জিয়াবুর রহমানে আরক্ষীর চকুত ধুলি দি পলাই সারিবলৈ সক্ষম হয়। ঘটনাক্রান্তত আরক্ষীয়ে তদন্ত অব্যাহত রাখিছে। আনভালে ব্রয়লার গুদামৰ মালিক ওমর ফারুকে উক্ত ঘটনাক অস্বীকার করেছে। ব্রয়লার ফার্মর মালিকর লগত জিয়াবুর রহমানের 2 লাখ টাকা পাবলগিয়া আছিল, টাকা নিদিয়ার কারণে এনে কাণ্ড সংঘটিত হয়েছে বলে কয়। কোন সচা কোন মিছা আরক্ষী তদন্তর পিছতহে ওলাব। জুরিয়ার পৰা তমিজুদ্দিনের রিপোর্ট, অপরূপা টিভি। প্রিয় দর্শক, আপনার এটি বিনম্র অনুরোধ, অপরূপা টিভি চ্যানেলটো আপনি চার সময়ত চ্যানেলটো লাইক করে ওসরতে থাকা বেল আইকনটো বজায় ভিডিওটো আনলৈ শেয়ার করে কমেন্ট করে যেন। অপরূপা টিভি চ্যানেলটো আপনি চার সময়ত চ্যানেলটো লাইক করে ওসরতে থাকা বেল আইকনটো বজায় ভিডিওটো আনলৈ শেয়ার করে কমেন্ট করে যেন।
অপরূপা টিভিৰ তৰফৰ পৰা প্ৰতিভাৰ সন্ধান নামৰ এক প্ৰতিযোগিতামূলক অনুষ্ঠানৰ আয়োজন কৰা হৈছে। প্ৰথম পুৰস্কাৰ 15,000 টকা, দ্বিতীয় পুৰস্কাৰ 10,000 টকা, তৃতীয় পুৰস্কাৰ 5,000 টকা আৰু নিচুকনি পুৰস্কাৰ 1,000 টকা ধাৰ্য কৰা হৈছে। এই অনুষ্ঠানত অসমৰ প্ৰতিটো অঞ্চলৰ সৰুৰ পৰা ডাঙৰলৈকে সকলো ল'ৰা ছোৱালী আৰু যুৱক যুৱতীয়ে অংশগ্ৰহণ কৰিব পাৰিব। এই প্ৰতিযোগিতাত সকলো ধৰণৰ গীত, নৃত্য, অভিনয়, কৌতুক আদি উপলব্ধ হ'ব। প্ৰতিযোগীসকলে অনলাইন মিউজিকত গীত গালে গ্ৰহণ কৰা নহ'ব। প্ৰতিযোগীসকলে নিজাকৈ ভিডিঅ' বনাই অপৰূপা টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 প্ৰেৰণ কৰিব লাগিব। প্ৰতিযোগিতাখনৰ ফলাফল অপৰূপা টিভিৰ বিচাৰক মণ্ডলীয়ে ঘোষণা কৰিব। বিচাৰক মণ্ডলীৰ সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বুলি বিবেচনা কৰা হ'ব। প্ৰতিযোগিতাৰ ফলাফল 1 জানুৱাৰী 2021 ঘোষণা কৰা হ'ব। এই প্ৰতিযোগিতাত যদি আপুনি বা অইন কোনোবাই অংশগ্ৰহণ কৰিব বিচাৰে তেন্তে আজিয়ে প্ৰস্তুতি আৰম্ভ কৰিব পাৰে। আৰু অপৰূপা টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ। 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ। অপৰূপা টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ। অপৰূপা টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ। 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ।